আগে যখন আমি আরিয়ান আর রুম্পাকে নিয়ে ভিডিও করেছিলাম, তখন তোমরা অনেককে জিজ্ঞেস করেছিলে যে আরিয়ানের কথাটা ঠিক কিনা। আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক। আচ্ছা, আরিয়ানের সাথে কিছুদিন ধরেই কিন্তু একটা রুম্পার ঝগড়াঝড়া ভাব দেখাচ্ছিল ভিডিওতে। মাঝখানে অনেক দিন রুম্পা ভিডিও দেয় নাই, তখন রুম্পা একটা কথা বলেছিল যে 7-8 মাস ধরে আমি অনেক দূরে চলে গেছিলাম, তো ওইখান থেকে আমি ফিরে আসতে চাইছি। সবাই জিজ্ঞেস করেছিল, ভিউয়ার্স একটা শর্টস দিয়েছিল, তোমার কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছে, এটার কোনো উত্তর আমরা পাই নাই। তারপরে বলেছিল এখন থেকে আমি রেগুলার ভিডিও দিতে শুরু করব, রুম্পা বলেছিল। তারপর কিছুদিন পর দেখলাম আমরা রুম্পা একটা ভিডিওর মধ্যে সবসময় একটা ঝগড়াঝগড়া সৃষ্টি করতে, তারপরে বলছিল আরিয়ানকে যে তুমি ভালো না, জানো না এই যে জিনিস এই ক্যামেরার সামনে এরকম। কালকে আমাকে এই কথাটা অনেকে কমেন্ট করছে, দিদি ও শুধু ক্যামেরার সামনেই ভালো থাকে, অফ ক্যামেরায় খারাপ থাকে, এরকম করে বলছিল। তোমরা অনেকে অনেক কিছু ভেবেছো, সেটা না। তখন কিন্তু আরিয়ান বলেছে আমি কি, আমি বলছি তুমি একটা চিটার। হ্যাঁ, এই কথাটা রুম্পা বলছিল। তখন আরিয়ান বলেছে চিটার, আমার সাথে কোনো মেয়ের অ্যাফেয়ার আছে বা কোনো কিছু আছে? হ্যাঁ, আমি প্রত্যেকটি মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষের সাহায্য করতে ভালোবাসি, মানুষকে ভালো রাখতে ভালোবাসি। এটা ছিল আরিয়ানের ডায়লগ। তখন রুম্পা একটা কথা বলেছিল, তুমি সবাইকে ভালো রাখতে ভালোবাসো, সবার ভালো চাও, কিন্তু আমার ব্যাপারটা তুমি কেন বলছো না, মানে আমার জিনিসটা তুমি কেন কেয়ার করছো না, জিনিসটা কি কিন্তু বলেনি। তারপর আজ থেকে তো প্রায় 10 থেকে 11 দিন আগে একটা ভিডিও করার ছিল, তখন ওখানে একটু রাগারাগি করছিল, রুম্পাই রাগারাগি করছিল, আরিয়ান হাসছিল। তারপর রুম্পা বলছিল তুমি মুঝে আগ দিখা রে হো, আগ দিখা রে হো, হ্যাঁ দাদা বাত মাত করো, মে তুমি ডিভোর্স দিয়ে দুঙ্গি। তখন অনেক ভিউয়ার্সরা লিখেছিল যে তোমার একবার ডিভোর্স হয়ে গেছে, এখন তুমি যদি আবার ডিভোর্সের লাইনে আসো তাহলে এটা কিন্তু ঠিক না। তখনও কিন্তু আরিয়ান হাসতে হাসতে চলে গেছে। তারপর এটাও বলেছে তোমরা জানো না, ও মানে রুম্পার ভিডিওগুলি ও এডিট করতো, বলতো অনেক কিছু এডিট করে দেবে ভিডিওতে, ও কিন্তু এডিট করেনি। হ্যাঁ, আর তারপরে বলছিল যে আমি ও থাকুক না থাকুক, আমি আমার ক্যামেরাতে ভিডিও করব, আমি কিন্তু ও আমার ক্যামেরার পিছিয়ে পিছিয়ে পিছনে পিছনে ঘুরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আমার ক্যামেরাতে চলে আসে, কিন্তু ও ক্যামেরা থাকুক না থাকুক আমি ভিডিও করব, আর এই সবসময় ক্যামেরা করতে হলে আমার কাছে চলে আসে। দেখো রুম্পা, আজকে তুমি ক্যামেরা করবে, ভিডিও নিশ্চয়ই করবে, তাকে কিন্তু আর খুঁজে কোথাও পাবে না, কোথাও খুঁজে পাবে না। তখনও কিন্তু আরিয়ান হাসছিল, প্রতিটি কথা প্রতিটি খাটমাট যেটা রুম্পা করতো, জানি না এটা ভিডিওর এনার্জি দেওয়ার জন্য বা ভিডিওতে মজা দেওয়ার জন্য কিনা, আরিয়ান কিন্তু সেই কথাগুলিকে একটু হাসি মজাক ছলেই নেওয়ার চেষ্টা করতো। আর সবসময় বলতো মানে ওর একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, আর ছিল লোককে সাহায্য করার একটা, যেটা বোঝা গেছে যে আমি সবার সাহায্য করতে চাই, সবার ভালো চাই, সবার ভালো করতে চাই। সেটা কথাতে রুম্পা বলেছে সবার ভালো করতে গিয়ে তুমি কিন্তু আমার খারাপ করছো, এটা কিন্তু করতো আমরা দেখিনি। তারপর একদিন এসে আরিয়ান বললো কোনো কাজ করে না, কিছু করে না, এরকম করে মজা করছিল। তারপর এবং এটাও একটু নালিশ করেছে যে সারাদিন রুম্পার মা বাবা নিচে থাকে, ও নাকি ওর মা বাবার সাথে দেখা করতে নিচে একবারের জন্য যায়নি। তখন আরিয়ান বলছে দেখো ও কীরকম, ও নিচে একবারের জন্য যায়নি, আমি ওরা হিন্দি বলতে পারে না, আমি হিন্দি বলি, তারপরও আমি ওদের সাথে কথা বলি, ওরা আমার সাথে কথা বলে, কিন্তু এই মেয়ে মানে মা বাবার সাথে দেখা কোনো কারণে, মা বাবার সাথে হয়তো কিছু একটা আনবান হয়েছিল, নিচে যায়নি, কথা বলেনি। এবং রুম্পাকে খুশি করার জন্য বলছিল এই গরমে মাংস ডিম কোনোটাই খেতে ইচ্ছা করছে না, রুম্পার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এবং মাত্র 7 দিন আগে ওকেও একটা অফিসিয়াল কারে যেখানে এসি আছে চলো ঘুমনে চলতে বলেছিল, কিন্তু রুম্পা বলেছে না আমি এই গরমে কোথাও যাব না, রুম্পা যেতে রাজি হয়নি। তারপর যেদিন মা বাবার সাথে এক কথা বলে না, বলছে জানো 2 দিন ধরে নিচে নামে না, হ্যান্না ত্যান্না বলছিল, তখন রুম্পা কি করেছে, রুম্পার জন্য আরিয়ান কিন্তু চিকেন নিয়ে এসেছে, হ্যাঁ চিলি চিকেন নিয়ে এসেছে, এবং ওইখানে নিজের হাতে, যেহেতু রুম্পা নিচে যাচ্ছে না নিচে খাচ্ছে না, নিজের হাতে প্লেট জল এবং খাবারটা বেড়ে বিছানাতে দিয়েছে। এবং যখন রুম্পা খাচ্ছিল না, বলছে দেখো হাউ বিউটিফুল শি ইজ, কিতনে খুবসুরত হ্যায়, ইতনে খুবসুরত দিদি, কিতনে লোগোকো মিলতে হ্যায়, মানে ওর এই খুবসুরতের পিছনে ও দিওয়ানা ছিল, ও দিওয়ানা ছিল। সবচেয়ে কথা যারা তোমরা বলছো কালকে উল্টোপাল্টা কথাবার্তা রুম্পাকে নিয়ে কেউ কমেন্ট করছো না, সেরকম কিছু ছিল না, হয়তো আইএন পরিষ্কার বলে দিয়েছে যে আমি লোককে সাহায্য করতে ভালোবাসি, লোকের পাশে দাঁড়াতে ভালোবাসি, চিটার বলতে আমি কোনো নারী ঘটিত ব্যাপারে ছিলাম না, বা রুম্পার জীবনে সেরকম কোনো ইচ্ছা নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো কারণে হয়তো আরিয়ান কাউকে সাহায্য করছিল, আরিয়ান কাউকে হেল্প করছিল, যেটাতে কিনা রুম্পার একটু, যেটাকে বলে না অনেকটা স্মৃতি থাকে না, তুমি এটা করবে না, হাজবেন্ডরা
করেই ফেলে এই কাজটা, এই তুমি আমার জন্য এটা আনবে না, এনে ফেলে, সেরকম একটা কিছু হয়তো করে ফেলেছিল, কি ব্যাপারটা বলেনি। এবার রুম্পা এটা বলেছেও আমি আমার ফ্যামিলি ম্যাটার সবটা পাবলিকলি বলতে চাই না, মাঝখানে কিছুদিন ভিডিও ও দেয়নি, অনেকটা দিন ভিডিও দেয়নি, এবং বলেছিল সোশ্যাল মিডিয়াতে থাকাটাই কি খারাপ, সোশ্যাল মিডিয়া থাকলে কি সবাই সবাইকে খারাপ বলতে পারে, এই কথাটাও রুম্পা বলেছিল। তোমরা একটু বলো তো ভিউয়ার্সরা, তখন ভিউয়ার্সরা লিখেছিল যে না সোশ্যাল মিডিয়াতে থাকলে অনেকে খারাপ ভাবে, হয়তো কিছুটা হয়েছিল, বা 7-8 মাস ও একটু পিছিয়ে পড়েছিল রেগুলার ভিডিও দেওয়া থেকে, রেগুলার রিলস দেওয়া থেকে, কিন্তু এরপরে যখন কথা দিল ও কিন্তু রেগুলার ভিডিও, এবং লাস্ট 3-4 দিন আগে খুব সুন্দর কয়েকটা রিলস কিন্তু রুম্পা ছেড়েছে। তাই ওদের মাঝে ঝগড়াটা ওদের জন্য ছিল না, হয়তো পারিবারিক কোনো বিষয় নিয়ে একটু মনোভাবটা ছিল, এইটাই কিন্তু কারণ না, মৃত্যুর কারণ এটা না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট যে কোনো মানুষের হতে পারে, যে কোনো সময় হতে পারে, আমরা যখন রাস্তা দিয়ে চলি, যখন গাড়ি ঘোড়া দিয়ে চলি, আমাদের অ্যাক্সিডেন্টটা যে কোনো সময় হতে পারে, সেটা আমরা আমাদের বলি না, আমরা আমাদের প্রাণটার মালিক আমরা নই, এটা ওপরওয়ালা, আমরা রাগ করতে পারি, ইসে করতে পারি, কিন্তু আমরা কিন্তু প্রাণের মালিক নই। সেখানে দাঁড়িয়ে আরিয়ানের ক্ষেত্রেও সেটাই হয়েছে, কিন্তু ওদের মাঝে একটা বন্ধুত্ব ছিল। তোমরা অনেক ভিউয়ার্স ওদেরকে এই তুই তুই করে বলিস কেন, তুই তুই করে বলিস কেন বলেছ, কিন্তু ওদের বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়েছে, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা বলে না তু তুকারি হয়। তাছাড়া অনেক জায়গাতে যেরকম এখানে আমার এখানে স্টেটে আছে, স্ত্রীকে ওরা তুই করেই কিন্তু বলে, এডুকেটেডটা একটু কম বলে, কিন্তু নর্মালি ওরা কিন্তু স্ত্রীকে তু তু করে বলে, আর যখন হাজব্যান্ডের কিন্তু খুব বন্ধুত্ব হয়, ওয়াইফরাও তু করে বলে। তো এটা আমি দেখেছি আমার কলিগদেরকে, হাজব্যান্ডকে দিয়েছি তু করে বলে, ইনফ্যাক্ট আমি একজন সিনিয়র অফিসারকে দেখেছি তু আজা তু মাম্মি, এমনকি মাকেও তুই করে বলতে দেখেছি, এটা কিন্তু চলে। সেখানে দাঁড়িয়ে ওরা দুজন দুজনকে তুই বলতো, এটা তো অনেকে তোমরা না করেছো, তুই বলো না তুই বলো না, এটা তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরিয়ানের সাথে লাস্টলি ও ফ্রেন্ডের এক বাড়িতে গেছিল, ঘুরতে গেছিল, এবং সেখানে ওরা মন্দির, আরিয়ান প্রচণ্ড ঠাকুর ভক্ত ছিল, এটা বলো না, ও 12,000 টাকা দিয়ে ঘরটা ভাড়া নিয়েছিল বিয়ের সময়, শুধুমাত্র ওই ঘরটা, কারণ ওই চারিদিকে মন্দির এবং শ্রীকৃষ্ণের মন্দিরের বেল শোনার পর ওরা ঘুম থেকে উঠত, তাই এই মন্দিরের প্রতি ওর একটা নেক সবসময় ছিল, সবসময় ছিল। এবং লাস্ট টু লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে ও একটা বন্ধুর বাড়িতে গেছিল, এবং সকাল থেকে নাকি ও কিছু খায়নি, ওর খেতে ভালো লাগছিল না, একটুখানি আম ডাল দেখেছে, দুজনের মধ্যে একটু রাগারাগি কিছু কেন চলছিল, তারপর আরিয়ান ওর যেটা ফেভারিট মিষ্টি সেই মিষ্টি এনেছে, বলছে খা খা, এলে তেরেলে মিঠাই বিলায়া, তেরেলে সামোসা বিলায়া, এলে তেরেলে মিঠাই বিলায়া, তেরেলে সামোসা বিলায়া। তো তখন বলছে না ইতনা মিঠাই তো আমি নিয়ে খাইঙ্গে, তো বলছে একটু খাবো, এতটা মিষ্টি খেতে পারবো না। তারপর বললো ও কোনো এক বন্ধুর বাড়িতে যাবে, সেই বন্ধুর বাড়িতে আমরা দেখেছি ব্যাখ্যা করে গেছে, সেখানে ওই বাড়িতে পাশাপাশি কালী মন্দির আর একটা ঠাকুরের মন্দির, সেই মন্দিরটা আমাদেরকে দেখিয়েছে, এবং ও ভীষণ খুশি, শিবজিকে মন্দির, শিবজিকে মন্দির। আর আরিয়ান এই ভিডিও এডিটিং সব কিছু করতেই পারত, হ্যাঁ, এবং যে কোনো ব্লগ কুছ মেরা ভি শুনলো তাড়াতাড়ি চলে আসবে, খালি ওই বলবে, এমন করে বলে বলতো যে শুধু ওই বলবে, ছেলেটা সত্যিই খুব হ্যান্ডসাম ছিল, খুব ভালো ছিল, খুব ভালো মনের ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো মনের ছিল, যেই মনটা আজকাল দিনে হয়তো টাকা পয়সা স্ট্যাটাস সব পাওয়া যায়, যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে মন, বোঝার মতো মন। আমার ওয়াইফ খাচ্ছে না, কোনো কারণে আমার ওয়াইফ আপসেট, সেটা বোঝার মতো মন। যদিও রুম্পা ভিডিও তার সঙ্গে বলেছে ও আমাকে বোঝে না, ও খুব ভালো ছেলে, খুব ভালো মনের ছেলে, খুব সব দিকে ভালো, কিন্তু সংসারী না। এই কথাটা মানে কি বলে, সংসারী না মানে সংসারের মানুষরা প্রতি মুহূর্তে কিছু করতে গেলে হিসাব নিকাশ করে, জীবনের প্রতিটি মুহূর্তে নানা রকম হিসাব, আরিয়ান সেটা জানতো না, জানতো না বলেই তো তেলেঙ্গানা ছেড়ে এই ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছিল শুধুমাত্র তার ভালোবাসাকে স্টাম্প পেপারে দেওয়ার জন্য, কারণ মেয়েটার ওইখানে তেলেঙ্গানাতে ভালো লাগছিল না, ওই কালচার ভালো লাগছিল না, এটা সে বুঝতে পেরেছিল। চাকরি বাকরি সব কিছু ছেড়ে এসে এই জায়গাতে ও একটা কাজ নিল, কারণ একটাই, মেয়েটার ভালোবাসাটা ধরে রাখার জন্য, ভালোবাসাটা মেয়েটার ধরে রাখার জন্য, সেটা কিন্তু বুঝতে লাগবে। সেখানে দাঁড়িয়ে যেটা ওর মেইন রাগ ছিল রুম্পার, ও সংসারী না, সংসারী না বলতো, আর সে রাগ করেই বলেছিল যে তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো। কখন কোন কথা খেনে পড়ে আমরা জানি না, হয়তো সেই উদ্দেশ্য বলেনি ও, কারণ ও খুব কেঁদেছিল যখন অ্যাস্ট্রোলজার বলেছিল যে ওর সময় মানে বেশি দিন আর নেই, ওর সময় কম, ওর আয়ু কম, এটা অ্যাস্ট্রোলজার ওকে বলেছিল।
তো সেটা দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, কালকে অনেকে আমাকে বলছে দিদি অ্যাস্ট্রোলজারের বাড়িটা কথা, অ্যাস্ট্রোলজার বাড়িটা ওর বাড়ির কাছে, ওর বাড়ি বগুলা, সেই বগুলার বাড়ির কাছে অ্যাস্ট্রোলজার বাড়ি। তো একটা কথাই বলবো যে আরিয়েন আর রুম্পার মধ্যে পার্সোনাল কোনো কারণে, যেটা অনেকে কালকে লিখেছ ও কোনো খারাপ না, দুজনের কারোর জীবনে কোনো পরকীয়া ছিল না, এটা কোনো পারিবারিক ব্যাপারে একটা খুনসুটি ছিল, কোনো রকম এক্সট্রা কোনো ঝগড়া ছিল না। ঝগড়া থাকলে এত সুন্দর করে বউর জন্য খাবার আনতে পারতো না। ইনফ্যাক্ট 9th মেতেও খিচুড়ি বানিয়েছিল, যেটা কিনা আরিয়ানের ফেভারিট, আর যেটা কিনা ও রুম্পার হাতেই খেতে ভালোবাসে। তাই প্লিজ তোমরা সব কিছুতে একটা পরকীয়া নামক লেভেল দিয়ে দিও না, বলেই দিয়েছে নিচে ওর মা বাবার সাথে কথা বলছিল না কোনো কারণে রুম্পা, সেই কারণে আরিয়ান বলেছে আমি কথা বলি বাংলা বলতে না পেরে, ওরাও বাংলা হিন্দি বলতে না পারে, কিন্তু মেয়েও নিচে যাচ্ছিল না কোনো কারণে। মেয়েদেরও তো মা বাবার প্রতি রাগ হয়, শ্বশুরের প্রতি না শুধু মা বাবার সাথেও রাগ হয়, সেটাই হয়তো কোনো কারণে মিটমাট করার চেষ্টা করছিল, যাতে অনেক সময় মেয়েরা রেগে থাকে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলতো ইতনা খুবসুরত বিবি, হাউ বিউটিফুল শি ইজ, কিতনা লোক কো ইতনা খুবসুরত বিবি মিলতে হয়। যে ছেলেটা এত প্রাণ খুলে বউয়ের তারিফ করতে পারে, প্রশংসা করতে পারে, সেই ছেলের বউ যদি পরকীয়া তখন করতো না, করতে পারতো না। আর এই ব্যাপারগুলি খুব একটা বেশি দিনের হয়নি, তাই প্লিজ কাইন্ডলি এমন কোনো ট্যাগ দেবে না একটা মানুষকে নিয়ে শুধু শুধু পরকীয়া নামে কারণ দেবে না, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওদের মধ্যে মিল ছিল, হ্যাঁ ও বলেছে আমি ডিভোর্স তো বুঝি আর্ধি খাতে ডিভোর্স দেবো, কিন্তু সেই দিনই কিন্তু রাত্রেবেলা ওর জন্য খাওয়ার নিয়ে এসেছে, সেদিনই কিন্তু ও বলেছে তুমি এটা করো, আর ও ঘরে টুকটা টুকটা কাজ করে চলে যেত নিচে মা বাবার কাছে, সেখানে গিয়ে ও টুকটা টুকটা কাজ করতো। কিছুদিন মাঝে ওর ব্লগিংটা ও দেখাতে পারেনি, আমার মনে হয় ও কোনো কাজ শিখতে বা কিছু করতেও গেছিল, যেই কাজটা কিনা হয়নি। আর প্রায় সময় বলতো ও সোশ্যাল মিডিয়াতে থাকবে না, সোশ্যাল মিডিয়াতে থাকার জন্য ওকে নাকি অনেক কথাই শুনতে লাগতো, আর সেই একটা গিল্ট ফিলিংস রুম্পার ভেতরে ছিল। প্রায় সময় বলতো সোশ্যাল মিডিয়াতে বেশি থাকবো না, যাই না কদিন থাকবো, সোশ্যাল মিডিয়া থাকলে কি লোক খারাপ হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার মানুষই খারাপ হয়ে যায়, এই যে কিছু কিছু কথা শুনতে লাগে মেয়েদের সোশ্যাল মিডিয়া থাকলে পরে, সেটাই কিন্তু রুম্পা বলেছে। তাই প্লিজ ডোন্ট টেক এভরিথিং অ্যাজ এ পরকীয়া। চলুন আরিয়ান সম্বন্ধে একটা কথাই বলবো, চলে গেছো তারার দেশে, ভালো থেকো, আর রুম্পাকে শক্তি দিও ভালো থাকার জন্য। চলো বাই।